গল্পের শুরুতে আমরা ভীরা ত্রিপাঠি নামের একজন মেয়েকে দেখতে পাই। ভীরা ত্রিপাঠি দিল্লিতে থাকা একজন বড় নামী দামি বিজনেসম্যানের মেয়ে। আর ভীরার বাড়িতে তারই বিয়ের আয়োজন চলছিল। আর অনেকদিন ধরে এইসব হুল্লোড় চলার জন্য ভীরা ভীষণই ক্লান্ত হয়ে গেছিল। আর ভীরার বিয়ের আগের দিন রাতে সে তার ফিয়ান্সে বিনয়কে কল করে আর তাকে তার বাড়িতে ডেকে পাঠায়। সে জানায় যে সে কিছুক্ষণের জন্য বাইরে বিনয়ের সঙ্গে লং ড্রাইভে যেতে চায়। বিনয় প্রথমে এই কথায় রাজি হয় না, কিন্তু ভীরার অনেক জোর করার জন্য সে ভীরাকে একটা লং ড্রাইভে নিয়ে যায়। আর ভীরা বিনয়কে হাইওয়ে দিকে যেতে বলে। সেই সময় অনেক রাত হয়ে গেছিল আর হাইওয়ে একদম সুনসান ছিল। এরপর তারা সেখানে একটা পেট্রোল পাম্পের সামনে আসে আর ভীরা গাড়ি থেকে বাইরে বেরোয়, কিন্তু বিনয় গাড়ির মধ্যেই ছিল। সেই সময় হঠাৎ ভীরা পেট্রোল পাম্প থেকে গুলি চলার আওয়াজ শোনে আর তারপরই দেখা যায় যে সেই পেট্রোল পাম্পে একজন লোককে মেরে ফেলা হয়েছে আর তার ভিতর থেকে কয়েকজন লোক বন্দুক হাতে বেরিয়ে আসে। আর তারা ভীরাকে সেখানে দেখে নেয় আর ভীরাকে গান পয়েন্টে নিয়ে নেয়। ভীনায় কিছু করতে পারে না আর সে ভয়ে গাড়ির মধ্যেই বসে থাকে। আর তারপর দেখা যায় যে সেই লোকগুলো ভীরাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর ভীরা কিডন্যাপাররা এটা জানতে পারে যে ভীরার বাবা একজন প্রতিপত্তিশালী ব্যক্তি, তার সঙ্গে বড় বড় পলিটিশিয়ানদেরও সম্পর্ক আছে। ফলে ভীরাকে বাঁচানোর জন্য তারা অনেক দূর যেতে পারে আর এই কিডন্যাপাররা ফেঁসে যেতে পারে, তাই তারা এইসব নিয়ে ভয় পাচ্ছিল। কিন্তু এই কিডন্যাপারদের মধ্যে একজন যার নাম মহাবীর ভাটে, সে এইসব কিছু তোয়াক্কা করে না আর সে বাকিদের জানায় যে যা হবে দেখা যাবে। আর তারা যখন একবার এই মেয়েটাকে কিডন্যাপ করেই নিয়েছে, তখন তাকে লুকিয়ে রাখাই তাদের এখন কাজ। আর এরপর তারা সবাই মিলে ঠিক করে যে তারা ভীরাকে কোনো এক জায়গায় রাখবে না। কিছুদিন অন্তর অন্তরই তারা ভীরাকে এদিক ওদিক নিয়ে যাওয়া শুরু করে যাতে পুলিশ তাদের ট্র্যাক না করতে পারে। আর এইভাবে চলতে চলতে কিছুদিন কেটে যায় আর মহাবীরা ভীরাকে একটা ট্রাকে করে জায়গা বদল করতো। এরকমই একদিন রাতে তারা ভীরাকে নিয়ে একটা জায়গায় যাচ্ছিল, সেই সময় পুলিশ তাদের ট্রাক দাঁড় করায় আর তাদের ট্রাকে তল্লাশি নেয়। মহাবীর আর তার সঙ্গে যে ছিল তারা ভেবেছিল যে এবার ভীরাকে তারা দেখেই নেবে, তাদের দুজনের জেল হয়ে যাবে। কিন্তু পুলিশ যখন ট্রাক সার্চ করে তখন সেখানে কিছুই দেখতে পায় না আর তারপর তাদের ছেড়ে দেয়। এরপর মহাবীর আর তার সঙ্গে থাকা ছেলেটা এসে দেখে যে ভীরা ট্রাকের মধ্যে লুকিয়ে পড়েছিল যাতে পুলিশ তাকে না দেখতে পায়। এটা দেখে তারা দুজন ভীষণই অবাক হয় আর ভীরা নিজেও তার এই কাজের জন্য অবাক হয়। সে বুঝতে পারে না যে সে এরকম কেন করেছে। কিছুক্ষণ পর ভীরা মহাবীরকে জানায় যে সে এই জার্নিটা ভীষণই এনজয় করছে। সে এত সুন্দর সুন্দর জায়গা কখনো দেখেনি আর এত সুন্দর এক্সপিরিয়েন্সও তার হয়নি, আর সে তার বাড়িতে ফিরে যেতে চায় না, বরং এই জার্নিটাই কন্টিনিউ করতে চায়। ভীরার এইসব কথায় মহাবীর একটু বিরক্ত আর অবাক হয়। এরপর একদিন ভীরা মহাবীরকে জানায় যে তার যখন 9 বছর বয়স ছিল তখন তার নিজেরই একজন জেঠু তাকে মলেস্ট করেছিল আর সে তার মাকে এ কথা জানিয়েছিল, কিন্তু তার মা ফ্যামিলি রেপুটেশন বাঁচানোর জন্য ভীরাকে কাউকে কিছু না বলতেই বলে। আর তারপর ভীরা দেখে যে তার সেই জেঠু তাদের বাড়িতে যাওয়া আসা করতো আর সে এমন একটা ভাব করতো যে কিছুই হয়নি। এরপর দেখা যায় যে ভীরা তার এই জার্নিটা ভীষণই এনজয় করছে আর তার এই নতুন পাওয়া স্বাধীনতাও সে খুব ভালোভাবেই উপভোগ করছে। আর ভীরাকে যারা কিডন্যাপ করেছিল তারাও ভীরার সঙ্গে ভালোই ব্যবহার করতো আর ধীরে ধীরে ভীরার সঙ্গে তাদের বন্ধুত্ব হয়ে যায়। ধীরে ধীরে মহাবীরও ভীরাকে বোঝে আর সে ভীরার ওপর বেশি নজর রাখা বা কিংবা তাকে বেঁধে রাখা বন্ধ করে দেয় আর ভীরা তাদের সঙ্গে ফ্রিলি চলাফেরা করে। এরপর ভীরা মহাবীরের সঙ্গে কথা বলে আর তার কাছ থেকে সে জানতে পারে যে মহাবীর ছোটবেলায় তার মা বাবার সঙ্গে গ্রামে থাকতো, কিন্তু তার বাবা ভালো ছিল না, সে তার মা আর তাকে ভীষণই টর্চার করতো। আর তার মা যে জমিদারের হয়ে কাজ করতো সেই জমিদার তার মার সঙ্গে বাজে ব্যবহার করতো আর তাকে দিয়ে যেরকম ইচ্ছা কাজ করিয়ে নিত, কারণ তারা নিচু জাতে ছিল। এরকম জীবন মহাবীরের ভালো লাগতো না আর তাই একদিন সে ফ্রাস্ট্রেটেড হয়ে তার বাড়ি থেকে পালিয়ে আসে। আর এভাবে চলতে চলতে সে এই গ্যাংয়ের সঙ্গে জুড়ে যায় আর একজন অপরাধী হয়ে যায়। তারপর সে আর কোনোদিনও তার বাড়িতে ফিরে যায়নি আর তার মায়ের সঙ্গেও দেখা করেনি। আর মহাবীরের এসব কথা শুনে ভীরার ভীষণই খারাপ লাগে। এরপর একদিন ভীরা মহাবীরকে বোঝায় যে এইসব যখন শেষ হয়ে যাবে তখন মহাবীর তার গ্রামে গিয়ে তার মায়ের সঙ্গে যেন দেখা করে। ভীরা ধীরে ধীরে এটা উপলব্ধি করে যে এই কিডন্যাপিংটা তার জীবনে একটা আশীর্বাদ হয়ে এসেছে আর এটা যেন তার জীবনটাকে খুলে উপভোগ করার একটা সুযোগ।
আর এরপর ধীরে ধীরে মহাবীরও বুঝতে পারে যে ভীরাকে এভাবে ধরে রাখার কোনো মানে নেই। আর এরপর সে ভীরাকে একটা ছোট্ট পাহাড়ি অঞ্চলের পুলিশ স্টেশনের সামনে ছেড়ে দিয়ে আসে আর তাকে বলে যে সে যেন ওই পুলিশ স্টেশনে গিয়ে নিজের পরিচয় দিয়ে তাদের কাছে বাড়ি যাওয়ার জন্য সাহায্য চায়। আর মহাবীর সেখান থেকে চলে যায়। ভীরা পুলিশ স্টেশনের অনেকটা কাছে গিয়ে আবার ফিরে আসে আর সে অনেকটা পথ পার করে মহাবীর যে বাস স্টপে ছিল সেখানে চলে আসে আর মহাবীরকে খুঁজে বের করে। সে মহাবীরকে জানায় যে সে আর বাড়ি ফিরে যেতে চায় না, সে তার সঙ্গে এই জার্নিটা কমপ্লিট করতে চায় আর তার সঙ্গে থাকতে চায়। মহাবীর প্রথমে রাজি হয় না আর সে ভীরাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ভীরা তার কোনো কথা শোনে না। আর ফাইনালি তারা দুজন ঠিক করে যে তারা দুজন একসঙ্গে উঁচু পাহাড়ের দিকে যাবে। এরপর ভীরা মহাবীরকে জানায় যে তার পাহাড় খুবই ভালো লাগে আর মহাবীর সে কথা শুনে ভীরাকে সব থেকে উঁচু পাহাড়ের ওপর নিয়ে যায় আর সেখানে একটা ছোট্ট বাড়ি ভাড়া করে আর থাকার ব্যবস্থা করে। আর এই বাড়িটা দেখে ভীরা ভীষণই ইমোশনাল হয়ে যায়। সে মহাবীরকে জানায় যে তার ছোটবেলা থেকেই একটা শখ ছিল যে তার এরকমই পাহাড়ি অঞ্চলে একটা বাড়ি হবে। আর এই বাড়িটা পেয়ে ভীরা নিজে হাতে এই বাড়িটা পরিষ্কার করে আর নিজে হাতে রান্না করে আর সে মহাবীরের অনেক যত্ন নেয়। এইসব দেখে মহাবীর ভীষণই ইমোশনাল হয়ে যায় আর তার নিজের মায়ের কথা মনে পড়ে। এরপর নিজেদের সমস্ত দুঃখ ভয় আর দুশ্চিন্তার কথা ভুলে তারা দুজন রাতে শান্তিতে ঘুমোয়। পরের দিন সকালবেলা ভীরা ঘুম থেকে উঠে তার বাড়ির সামনে একটা উঁচু পাথরের ওপরে গিয়ে বসে আর মহাবীরও তাকে দেখে সেখানে যাবে। সেই সময় অনেক পুলিশ তাদের চারিধার থেকে ঘিরে ফেলে আর মহাবীরকে পিছন থেকে গুলি করে। আর এটা দেখে ভীরা ভীষণই অবাক হয় আর সে পুলিশদের ওপর ভীষণই রেগে যায় আর তাদেরকে জিজ্ঞেস করে যে তারা হঠাৎ করে কেন গুলি চালালো, কারণ মহাবীর কিছুই করেনি। আর তারপর তাদেরকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসা হয় আর জানা যায় যে মহাবীরকে গুলি চালানোর সঙ্গে সঙ্গে সে মারা গেছিল। অন্যদিকে ভীরার কন্ডিশন ভীষণই খারাপ ছিল আর তার ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করা হয় আর ভীরার মা বাবা তাকে বাড়িতে নিয়ে আসে। ভীরা ফিজিক্যালি আর ইমোশনালি ভীষণই দুর্বল ছিল আর তার ফ্যামিলি এমনকি তার ফিয়ান্সে বিনয়ও তাকে সাপোর্ট করে আর তার পাশে থাকে। ধীরে ধীরে ভীরা সুস্থ হয়ে ওঠে। একদিন তার রিলেটিভরা তার সঙ্গে দেখা করতে আসে আর সেখানে ভীরা সেই জেঠুও ছিল। আর ভীরা তার ফ্যামিলি আর তার ফিয়ান্সের সামনে তার জেঠুকে ছোটবেলায় তাকে অ্যাবিউজ করার জন্য জিজ্ঞাসাবাদ শুরু করে আর সে তার বাবা মায়ের ওপরও রেগে যায়। সে তাদেরকে জানায় যে ছোটবেলা থেকে তারা ভীরাকে শিখিয়েছে যে বাইরে কিভাবে সতর্ক থাকতে হয় আর বাইরের অচেনা অজানা মানুষদের থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে চলতে হয়, কিন্তু কোনোদিনও তারা বাড়ির মানুষদের কাছ থেকে কিভাবে বেঁচে থাকতে হয় সেটা শেখানোই হয়নি, কারণ তারা আরও বেশি ক্ষতিকর আর বিপজ্জনক। আর সেখানে উপস্থিত কোনো মানুষের কাছে ভীরার এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। এরপর দেখা যায় যে কিছুদিন পর ভীরা তার বাড়ি ছেড়ে চলে যায় আর সে আবার একটা পাহাড়ি অঞ্চলে থাকতে আসে আর সেখানে একটা ফ্যাক্টরি তৈরি করে আর একটা ছোট্ট বাড়িও কেনে আর নিজের জীবনটাকে নতুন করে শুরু করে। এরপর একদিন ভীরা নিজের 9 বছরের ছোটবেলা আর মহাবীরের ছোটবেলাকে একসঙ্গে দেখতে পায়। তারা দুজন সমস্ত উঁচু নিচুর ভেদাভেদ গরিব বড় লোকের পার্থক্য কাটিয়ে দুটো ছোট্ট নিষ্পাপ বাচ্চাদের মতো একে অপরের সঙ্গে খেলা করছিল। আর এটা দেখে ভীরার ভীষণই ভালো লাগে আর সে মহাবীরকে মনে করে। আর এইভাবে মহাবীরের স্মৃতিকে নিয়ে ভীরা নতুন করে তার জীবনটাকে চালিয়ে নিয়ে যায়। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়।